স্যার আসুন আসুন, বসকে বলো স্যার আসুন বসুন। আমার গার্ড আর্মস আছে, দুজনের কাছে দুটো পিস্তল আছে, লাইসেন্স করা, সাথে নিয়ে এলেন, আমার প্রতি হালকা থ্রেট হয়ে গেল না? খান সাহেব, এতগুলো টাকা নিয়ে এসেছি নিরাপত্তার জন্যই, ওদেরকে সাথে করে নিয়ে এসেছি। কত টাকা এনেছেন? 3 কোটি। 3 কোটি আগে আপনাকে অ্যাডভান্স দিয়েছি, নিন, ওটা আপনার কাছেই রাখুন। ডায়মন্ড এখন হাতে এসে পৌঁছায়। উত্তেজিত হবার মতো কোনো ঘটনা ঘটেনি, আর আমি ছলচাতুরি পছন্দ করি, আপনার গার্ডদের ইজি হতে পারে। রনি, প্রিন্স, ইজি, ডায়মন্ড সহ আমার লোকজনের সকাল 8টায় ল্যান্ড করার কথা ছিল, কিন্তু ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়েছে। কিন্তু এখন তো 9:20। ফ্লাইট ল্যান্ড করার 5 মিনিটের মধ্যে আমি জানব। তার মানে 9টায় ফ্লাইট ল্যান্ড করেনি? নট লাইকলি, ফগি ওয়েদারের কারণে আবার হয়তো ডিলে হচ্ছে। খান সাহেব, একটা প্রশ্ন করব। শিওর। ফ্লাইট শিডিউল জানার আপনার সোর্স কি? দুটো ছেলে এবং একটি মেয়ে আমার ডায়মন্ড নিয়ে আসছে, ওরা আমার সবচেয়ে বিশ্বস্ত এজেন্ট। প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করার 5 মিনিটের মধ্যে ওদের যে কোনো একজন আমাকে ফোন করে জানাবে যে ওটা ল্যান্ড করেছে। আচ্ছা খান সাহেব, এমন কি হতে পারে ফ্লাইট ঠিকই ল্যান্ড করেছে, ওরা আপনাকে জানায়নি? হতে পারে না। আপনার টেনশনের কোনো কারণ নেই, ফ্লাইট অবশ্যই ডিলে হয়েছে। এয়ারপোর্টে আমার আরো লোকজন আছে, ওরা আধা ঘন্টা পর পর আমাকে রিপোর্ট করে, সেই রকম কোনো সিচুয়েশন হলে ওরা আমাকে সাথে সাথেই জানাবে। সাউথ আফ্রিকার ফ্লাইট তো সকাল 9টায় ল্যান্ড করার কথা,
ঠিক তার 10 মিনিট পর মারিয়ার ফোন করার কথা, হয়তো কাস্টমস ক্লিয়ারিং এ লেট হচ্ছে। আর তাছাড়া আজকে ঢাকা ওয়েদার অনেক ফগি, ফ্লাইট ল্যান্ড করেছে কিনা কনফিউজ। ফ্লাইট আবার ডিলে কিনা চেক করে আসো তো। ফ্লাইট ডিলেট আমি শিওর আছি ভাই, কারণ ফ্লাইট যদি ল্যান্ড করতো মারিয়ার ফোন করতো। আর তাছাড়া বস্তপকে ফোন করতো, মারিয়া যদি বসকে ফোন না করে বস আমাকে ফোন করতো। মারিয়া ল্যান্ড করে থাকলে বসকে অবশ্যই ফোন করবে, কারণ মারিয়া জানে রিপোর্ট না করা কত বড় অপরাধ। আমি শিওর আছি ফ্লাইট ডিলে আপনি কি মারিয়াকে সন্দেহ করছেন? শুনেছি 85 ক্যারেট হোয়াইট ডায়মন্ড। দাম কত হবে? সাউথ আফ্রিকা থেকে 4.5 কোটি টাকা কেনা হয়েছে। বস এটা বিক্রি করবে 6 লক্ষ, আর মানে 1.5 কোটি টাকা লাভ। এত বড় বিজনেস ল্যান্ড করেছি, কি বলছিস? হ্যাঁ তো ভুল হয়নি তো? না না না, তুই ভুল হয়নি, খুশি হল। 85 ক্যারেট সিম্পল ইনশাল, আপনি 1 কোটি টাকা লাভ। এখন তো 9:50, ওরা এসেছে কিনা তুমি কনফার্ম করেছো? কেন করোনি? এক্ষুনি যাও গিয়ে প্যাসেঞ্জার লিস্ট চেক করো। আর শোনো, আসিফ নামে একজন কাস্টমস অফিসার আছে আমার পরিচিত, তার সঙ্গে গিয়ে দেখা করো। আমার ধারণায় কি হল তার মানে? আই এম শিওর ওরা হীরা নিয়ে পালিয়েছে। অসম্ভব, মারিয়া পালাতে পারে না। মারিয়া? এই মারিয়াটা কি? মারিয়া টিম লিডার, মারিয়া আমার বোন, ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না। খান সাহেব, 6 কোটি টাকা অনেক টাকা। এই টাকার চোরে নীতি, আদর্শ, ভালোবাসা, বিশ্বাস এসে যাবে। মারিয়া না হয় আপনার বোন, কিন্তু আপনার বোনের সাথে যে ছেলে দুটো আছে ওরা তো আপনার ভাই নয়। ওই ছেলে দুটো যদি হীরা নিয়ে পালিয়ে থাকে তাহলে মারিয়া আপনার বোনের কিচ্ছু করার নেই। হীরা নিয়ে ওরা পালিয়েছে কথা আমি এখনো বলতে পারছি না। আমার বিশ্বাস ওই ফ্লাইট মিস করেছে। ওকে, আপনার কথা সত্য হোক খান সাহেব, কিন্তু আমার ধারণা যদি সত্য হয় তাহলে আমার অ্যাডভান্স করা 3 কোটি টাকা আমি ফেরত চাই। নিশ্চয়ই, হীরা যদি দিতে না পারি টাকা অবশ্যই আপনি ফেরত পাবেন। আর আমি কোনোদিন কথা বলব না।
আচ্ছা, তোমার কোয়েশ্চেনটা কি যেন ছিল? আজিজ বসের সাথে বিট্রে করলো কেন? আজিজ বিট্রে করলে তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা বসের আছে, অথচ তা না করে আমাদেরকে পালাতে বলল। তাছাড়া এত দূর আসার যুক্তিটা কি? আমরা তো খুব সহজেই আজিজের চোখ ফাঁকি দিয়ে বসের বাড়িতে যেতে পারতাম, পারতাম না? আর বস কেন তোমাকে যোগাযোগ করতে নিষেধ করেছে তাও কিন্তু ক্লিয়ার না। তুমি নিশ্চয়ই কেপ টাউনে থাকতে বসের অর্ডার পেয়েছো, কিন্তু সেটা আমাদেরকে বলোনি কেন? আমি তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার করব, কিন্তু তার আগে আমাকে কিছু প্রিকশন নিতে হবে। কিসের প্রিকশন? আজই এতক্ষণে জেনে গেছে যে আমরা পালিয়েছি, সো কিন্তু বসে নেই, যেভাবে হোক ও আমাদের তিনজনকে খুঁজে বের করবে। আর ও যদি লোকজন নিয়ে এখানে চলে আসে তাহলে তো আমরা ধরা পড়ে যাব। কি করতে চাও তুমি? একটু দূরে গিয়ে আমাদের রাস্তার দিকে নজর রাখতে হবে, যেন ওরা কেউ এলে আমরা এখান থেকে সরে পড়তে পারি। এক্স্যাক্টলি, গুড আইডিয়া। আমাদের একটা মাইক্রোবাস অথবা একটা কার ভাড়া করতে হবে। আচ্ছা, আমরা এখানে কতক্ষণ থাকবো? একটা গাড়ি ভাড়া করা পর্যন্ত। তুমি কি চাও আমি গাড়ি ভাড়া করে নিয়ে আসি? চাই। মাই প্লেজার। এক মিনিট। আচ্ছা, আমি যদি বাইরে যাই আর যদি আমাকে আজিজ বা তার দল দেখে ফেলে তাহলে তোমাদেরকে কি করে জানাবো? আমাদের মোবাইল ফোন করতেই হবে। ফাইন, তাহলে তোমারটা করো। জাস্ট ওয়েট। বুথ থেকে ফোন করো। ঠিক আছে, তার আগে তোমার বক্তব্যটা শুনে যাই। রবিন, তুমি বরং এখন যাও, কারণ সময় নষ্ট করার মতো সময় আসলে এখন আমাদের হাতে। ওকে ম্যাডাম, ইউ উইশ ইজ মাই কমান্ড। আসি। আশিক, আজিজ কিন্তু বসের সাথে বিট্রে করেনি। তাহলে বিট্রে করেছি আমি। কি বললে তুমি? বোন হয়ে ভাইয়ের সাথে বিট্রে কি করে করলে তুমি? ভাইয়ের সাথে না, অন্যায়ের সাথে। অন্যায় অবিচারের সাথে বিদ্রোহ করা মানুষের নৈতিক অধিকার। আচ্ছা, বস তোমার ভাই, হয়তো তোমাকে কিছু বলবে না, কিন্তু আমাদেরকে মেরে ফেলবে তো? যে লোক তার স্ত্রী শিশু সন্তানকে পুলিশের গুলির মুখে ঠেলে দেয় শুধুমাত্র 1 কোটি টাকার স্মাগলিং করা ড্রাগসের জন্য, তার কাছে তো নিজের বোন কিছুই না। ডায়মন্ড না পেলে ভাইয়া তো আমাকেও মেরে ফেলবে। আশিক, আমাদের কাছে 7 কোটি টাকার ডায়মন্ড আছে। আমরা স্মাগলিং ছেড়ে দিয়ে এই টাকাটা নিয়ে কিন্তু সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারি। বাঁচতে পারবে না, শাহবাজ খান আমাদেরকে খুঁজে মেরে ফেলবে। আমরা তিনজন যদি স্টেটসে চলে যাই তাহলে ভাইয়া কিন্তু আমাদের খুঁজে বের করতে পারবে না। যতদিন বাঁচবো পালিয়ে বেড়াতে হবে, ধরা পড়ার ভয় নিয়ে প্রতিটা মুহূর্তে আতঙ্কে কাটাতে হবে। সেও ভালো আসে, তারপরও স্মাগলার হয়ে তার বেঁচে থাকতে হবে না। তুমি তো জেনে শুনে এই পেশা নেমেছো। না আসে, আমি ইচ্ছে করে এই পেশা আসিনি, ভাইয়া আমাকে বাধ্য করেছে এই পেশায় আসতে। আমি অনেকদিন ধরেই ট্রাই করছিলাম যে ভাইয়ার গ্রিপ থেকে বেরিয়ে যাব। আমি স্বেচ্ছায় বসের দলে যোগ দিয়েছি, আজ আমি ন্যায় অন্যায় নিয়ে ভাবি না, আমি শুধু ভাবি আমার অনেক 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 টাকা দরকার। শোনো আশিক, এতদিন ধরে তুমি ভাইয়ার সাথে কাজ করে কি পেয়েছো? কিছুই তো পাওনি। তুমি এখন একসাথে 2.5 কোটি টাকা পাচ্ছ, যেটা তোমার ভালোভাবে বেঁচে থাকার জন্য এনাফ। স্মাগলার হয়ে বেঁচে থাকার চেয়ে বড় অপমান তো কিছুই না। এটার পরিণতির কথা একবার ভাবো। আমরা
একদিন না একদিন তো ধরা পড়বই, আর র‍্যাফ পুলিশের হাতে ধরা পড়লেও আমাদের কিন্তু গুলি খেয়ে প্রাণ দিতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই। র‍্যাফ পুলিশের হাত থেকে বাঁচতে পারলেও শাহবাজ খানের হাত থেকে বাঁচা সম্ভব নয় মারিয়া। আমরা চেষ্টা তো করতে পারি, আর সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করার মানে কিন্তু জীবন। আপনার বোনকে ফোন করুন না। ফোন করিনি ভেবেছেন? কিন্তু ওদের তিনজনের মোবাইলই অফ। বলো বস, মেসেজের লিস্টে ওদের নাম আছে। চেক আউট করেছে কিনা জেনেছো? চেক আউট করেছে। ট্রেইটার, কিল দ্যাম অল। আমি শুধু আমার ডায়মন্ড চাই, আর কাউকে চাই না, কাউকে না, নট ইভেন মারিয়া। গো, এই যে খান সাহেব, বলুন আজগর সাহেব। আমাকে বিদায় করলে আমি কৃতার্থ হতাম। টাকা ফেরত চাচ্ছেন? হীরা যখন দিতে পারবেন না তখন টাকা তো ফেরত চাইবই, সেরকমই কথা ছিল। হীরা নিয়ে ওরা পালাতে পারবে না। আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন, আপনার হীরা আপনি পেয়ে যাবেন। সরি খান সাহেব, আমি আর হীরা চাই না। আপনি দয়া করে আমার টাকাটা ফেরত দিয়ে দিন। কিন্তু 3 কোটি টাকা ক্যাশ আমি দেব কোত্থেকে? আপনি চেক নিতে পারেন। না খান সাহেব, চেক আমি নেব না। আমি আপনাকে হার্ড ক্যাশ দিয়েছি, ক্যাশই ফেরত দেবেন। স্যার, স্যার পেয়েছি। পেয়েছো? কোথায়? জি স্যার, আপনি চলুন, নিজের চোখেই দেখবেন স্যার। চলো। জায়গাটার নাম হচ্ছে দনিপাড়া। তবে লিফটটা যেহেতু স্থির, উনি অবশ্যই মুভ করছে না, ওখানেই আছে। ভেরি গুড। তোমরা কোথায়? উত্তরাবাস। ওদের ট্রেস করা হয়েছে, ওরা এখন টঙ্গীর কালীগঞ্জ রোডে রয়েছে, স্পট দড়িপাড়া।
জাস্ট রাষ্ট্র দরি পারে এক্ষুনি। আমি ফোন করলে সাথে সাথে ফোন ধরবো। ডায়মন্ড এবং মারিয়াকে আমি অক্ষত অবস্থায় ফিরছি। কোথায় ওরা? কিভাবে পাওয়া গেল? বসের কাছে ট্র্যাকিং ডিভাইস আছে। লেটস মুভ। রবিনের যদি ইচ্ছে থাকে ও তোমার সাথে যেতে পারে, বাট আমি একটা বেটার লাইফের জন্য ফাইট করব। মনটা পড়ার চেষ্টা করছি। কিছু পড়তে পারছো না? রহস্যের কুয়াশায় নিজেকে ঢেকে রেখো না। নারী মানেই তো অর্ধেক শরীর আর অর্ধেক কল্পনা। আমার প্রস্তাবে কি তুমি রাজি? রাজি না হয়ে উপায় কি? আপনার মতো লোক যদি আমার সাথে ধাপ্পাবাজি করেন তাহলে কিন্তু মনে বড় কষ্ট পাবো। এত বড় সাহস আমাকে ধাপ্পাবাজি বলেন? এটা কি করতেছেন? লোকদের পিস্তল নামাতে বলেন, না হলে ফুটো করে দেবে একেবারে। এখানে মারামারি করতে আসি নেই, ব্যবসা করতে আসি। সরি, কথাটা আমার মুখ ফুসকে বেরিয়ে গেছে। আরে নামান, আমার আবার হার্টের প্রবলেম আছে, অসুবিধা হয়ে যাবে। রাখেন, ভিতরে রাখেন। খান সাহেব, আসলে আমি জানতে চাচ্ছিলাম আপনার বোন মারিয়া তার সাথের ছেলে দুটো ওরা যে গাজীপুরে আছে আপনাকে বলতে বাধ্য হচ্ছি। আমার টিমের প্রত্যেকটা মেম্বারের মোবাইলে জিপিআরএস চিপ সেট করা আছে। গুগল আর্থ আর মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আমি ওদের অবস্থান জানতে পেরেছি। বর্তমানে ওরা পুবাইলের তরিপাড়া এলাকায় অবস্থান করছে। দেখি গ্রামের ভেতর গাছে ফিরে একটা বাড়ি, সেই বাড়িতে আমি একাই থাকি, আশেপাশে কেউ নেই।
আমি একে একে গাছের সাথে কথা বলি, দুটো খরগোশ আছে, খরগোশ দুটোর সাথে খেলা করি। হঠাৎ করে একদিন আকাশ থেকে একটা সুপুরুষ নেমে আসে, তাকে আমি ঠিক চিনতে পারি না, কিন্তু আমার মনে হয় আমি তাকে ভালোবাসি। সে একটি সোনার পান পাত্রে অমৃত দিয়ে আমাকে বলে, তুমি এটা পান করো, তুমি চিরঞ্জীবী হবে। আমি খুব খুশি হয়ে সেটা পান করি, কিন্তু ঠিক তারপরে আমি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ি। আমি না আমার এই স্বপ্নটার অর্থ ঠিক বুঝতে পারি না, কিন্তু প্রায় আমি এই স্বপ্নটা দেখি। স্বপ্নটা তুমি কতবার দেখেছ? তিনবার, একবার কলেজে থাকতে, একবার প্রফেশনে জয়েন করার পর, আর আরেকবার কেপ টাউনে থাকার সময়। মানে স্বপ্নের পুরুষটা আকাশ থেকে নেমে আসে। আচ্ছা, তুমি কাউকে ভালোবাসো? না, বলতে যদি না চাও দরকার নেই। রবিনকে? থাক না, তার নামটা রহস্যের ভিতরেই থাক। ইনুয়ে, তোমার স্বপ্নের বর্ণনা শুনে মনে হচ্ছে তোমার প্রেমিকের দ্বারা তুমি প্রতারিত হবে, তার হাতেই তোমার মৃত্যু হবে। জানো, এই স্বপ্নটা না আমার দেখতে একদম ইচ্ছে করে না। তাহলে কি দেখতে ইচ্ছে করে? একটা বড় খামার বাড়ি, সেখানে শত শত সাদা মেষের পাল ঘুরে বেড়াচ্ছে, একটা বড় শিংওয়ালা মেষের উপরে 3 বছরের একটা শিশু বাচ্চা উঠে বসার বেশ চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর বাচ্চাটার এই চেষ্টাটা দেখে ওর বাবা মা হেসে একেবারে গড়াগড়ি খাচ্ছে। তুমি স্বপ্ন দেখো না? দেখি, তবে তোমার মতো ওই সাদা মেষের পাল দেখি না, তবে আজ থেকে দেখার চেষ্টা করব। সত্যি করে একটা কথা বলবে? কি? তুমি যাকে ভালোবাসো, স্বপ্নের পুরুষটা কি সেই? আসলে স্বপ্নে আমি যে মানুষটাকে দেখি আর আমার ভালোবাসার মানুষ, এর দুজনে না চেহারায় কোনো মিল নেই। তুমি আমার স্বপ্নের নিয়ে এত ভাবছো কেন? জানি না কেন ভাবছি। আজিজ দলবল নিয়ে অলরেডি এখানে চলে এসেছে। ও মাই গড, কোথায়? এতো দড়িপাড়া বাজারে। কি করছে? তুই গাড়ি পেয়েছিস? হ্যাঁ, আমি একটা গাড়ি ম্যানেজ করেছি। তুই কাজ কর, কোথাও লুকিয়ে থাক। আমাকে একটু দাও ফোনটা। হ্যালো, ওরা যাওয়ার পর তুমি সাথে সাথে আমাদের ইনফর্ম করো, আমরা অন্য পথে বাজারে চলে আসবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বাই। আশিক, এখানে থাকাটা আমাদের জন্য মোটেও নিরাপদ না। তাহলে কি করবো? মোবাইলটা দাও। হ্যাঁ।
কোথায় তোমরা? বস, দড়িপাড়া বাজার। পাওনিয়াদের? জি না বস, ওরা এখনো দড়িপাড়াতেই আছে। এক মিনিট। তোমরা সোজা পশ্চিম দিকে যেতে থাকো। জি বস। খুঁজে বের করো। এই যে খান সাহেব, কোনো সুখবর হলো? না, একটুর জন্য ওদেরকে ধরা গেল না। ও, তা তো অসুবিধা কি? আরে আপনার কাছে জিপিআরএস টেকনোলজি আছে, ওরা যেখানেই যাক ওরা ধরা ঠিকই পড়বে। ওরা মোবাইল ফেলে রেখে গেছে, নাগাল পাওয়া যাচ্ছে না। ব্যাড লাক। তাহলে আমার টাকাটা তো ফেরত দিতেই হচ্ছে খান সাহেব। আমি যদি ওদের ধরতে না পারি আমারও 6 কোটি টাকা লস হবে। আমি কিন্তু আপনার লসের ভাগিদার হব না খান সাহেব। ইদানিং আপনি একটু বেশি বোঝা শুরু করেছেন। আমি আপনাকে বলিনি আমার লসের অংশীদার হবে। আপনি আমাকে 3টা দিন সময় দিন, এর মধ্যে ডায়মন্ড যদি না পান আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। না খান সাহেব, আমার আর হীরার দরকার নেই, আপনি বরং আমার টাকাটা ফেরত দিয়ে দিন। চেক নিয়ে যেতে পারেন। চেকটা অনার হবে তো? হাজগর স্যার, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি এতদিন ধরে আমার সঙ্গে ব্যবসা করছেন, কোনোদিনই আমার কথার বরখেলাপ হয়নি, আর আজকে আপনি আমাকে অবিশ্বাস করছেন। আপনি যেদিন আমাকে অ্যাডভান্স করেছিলেন সেদিন ডায়মন্ড ডেলিভারি দেওয়ার কোনো ডেট আমি আপনাকে বলে দিইনি। এখন যদি আমি বলি আর কয়েকটা দিন পরে আসুন, আপনার কিছুই বলার থাকবে না। আপনাকে আমি চেক দিয়ে দিচ্ছি। খান সাহেব, চেক এখন থাক, আমি 3 দিন পরেই আসব। যদি হীরা না পাই তখন আমি চেক নিয়ে যাব। আসি। সালাম আলাইকুম প্রিন্স। আরে মারিয়া, তুমি চিনতে পেরেছো তাহলে? তোমাকে চিনবো না এটা ভাবলে কি করে? না, 5 years, long time. কিন্তু তোমার মুখটা এমন, 100 বছরেও সেটা ভুলে যাওয়ার মতো নয়। ইন্ট্রোডিউস করে দিই, ও হচ্ছে শেজান, আমার কলেজ লাইফের ক্লাসমেট, আর ও হচ্ছে আশিক আহমেদ।
মারিয়ার আমার ফ্রেন্ড, আর আমি রবিন, মারিয়ার ফ্রেন্ড। আচ্ছা, এই মুহূর্তে তোমার এই গেস্ট হাউসে কতজন গেস্ট আছে? একজনও না। ওয়াও, দ্যাটস গুড। তাহলে আমরা তিন দিনের জন্য তোমার গেস্ট হাউস বুক করলাম। নো প্রবলেম। মারিয়া, গাড়িটা কি ছেড়ে দিবে? না, থাক, আমাদের যে কোনো সময় কাজে লাগতে পারে। প্রবলেম হতে পারে। কি প্রবলেম? ওকে, পরে বলছি, চলো যাই তাহলে। কি ব্যাপার মারিয়া, থামলে কেন? আমি না প্রায় স্বপ্নে একটা গেস্ট হাউস দেখি, ঠিক এই গেস্ট হাউসটার মতো। আচ্ছা সেজান, তোমার এখানে কি পুকুর আছে? আছে তো, ওদিকটায় দুটো খরগোশের বাচ্চা আছে। ছিল, এখন নেই। আচ্ছা, তুমি কিসের স্বপ্নের কথা বলছিলে? না, কিছু না, পরে বলবো। চলো না, পুকুরটা একটু দেখে আসি। চলো। আমার একজন বাবুর্চি আছে, কিন্তু আজ সকালে ছুটিতে গেছে। অসুবিধা নেই, কাউকে হায়ার করা যাবে। না না, ঠিক আছে, আমি রান্না করব। তাহলে তো খুব ভালো হয়, তোমার হাতের রান্না খাওয়ার সুযোগ হবে। তার মানে হচ্ছে এই চান্স আমিও পাচ্ছি। শুধু তোমরা দুজন না, আশিকও পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের রুমের ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আসলে খুব সুন্দর মনে হলো। সেজন তোমার অনেক ঘনিষ্ঠ কলেজ ফ্রেন্ড, বাট নট দ্যাট মাচ ক্লোজ। ডায়মন্ডের কথা কি ও জানবে? অবশ্যই না। তুমি আমাকে কি ভাবো বলো তো? তুমি যা তাই, তুমি ইমোশনাল, আমি বাস্তববাদী। অতি বাস্তব, পরাবাস্তব। শোনো, গাড়িটা আমরা নিয়েছি দড়িপাড়া থেকে, সেখানে কিন্তু আজিজের দলবল নিয়ে গিয়েছে। তুমি সন্দেহ করছিস যে আজিজের সাথে ড্রাইভারের কোনো যোগাযোগ আছে? যোগাযোগ হয়তো নেই, কিন্তু আজিজ যোগাযোগ করতে পারে। ভুলটা তো গোড়াতেই হয়ে গেছে। ড্রাইভারকে আসলে যদি এখন আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের ভীষণ সমস্যা হতে পারে। কারণ ড্রাইভার দড়িপাড়া যাবে, আর আজিজও সেখানে যায়। ও যদি ওখানে গিয়ে আজিজকে সবকিছু বলে দেয়, আমাদের কথা জানিয়ে দেয়। রাইট, এক্স্যাক্টলি। ড্রাইভারকে ছাড়া যাবে না। হ্যাঁ, তাই কর। তুমি কি মনে করো যে ড্রাইভারকে ছেড়ে দেওয়াটা আমাদের জন্য ভালো হবে? তোমার যুক্তি আমি মেনে নিয়েছি মাঝে। কোথায় তোমরা? মোবাইলে সব জায়গায় খুঁজেছি বস, এখন আমরা রাজেন্দ্রপুর যাচ্ছি। ওকে বস, বস আমাদের প্রত্যেকের জন্য 5,00,000 টাকা বোনাস যদি ডায়মন্ড উদ্ধার করতে পারি, তাই তো? ওরা যে গাজীপুর আছে তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি নেই।
তবে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। বসের শিক্ষা হওয়া দরকার। এ কথা বলছি কোনো সুযোগ বস সবসময় বলতো মারিয়া আশিকা রবিন তার সবচেয়ে প্রিয় এজেন্ট, আমরা কিছুই না। এবার বুঝুক আমরা বোধ হয় অযথা সময় নষ্ট করছি। আসবো কি ব্যাপার? তুই দরজা আটকালি কেন? গেস্ট হাউসে আমরা তিনজন ছাড়া আরো একজন থাকে, জানি তো। ড্রাইভার থাকে, ড্রাইভার খেয়ে দিয়ে চলে গেছে, গাড়িতে রাত কাটাবে। মারিয়ার সাথে কথা হলো? হ্যাঁ হয়েছে। কি বললো? ও একটা অদ্ভুত স্বপ্ন দেখে, আকাশ থেকে সুন্দর একজন পুরুষ নেমে আসে। পুরুষটা মারিয়াকে ভালোবাসে আর পুরুষটা মারিয়াকে বলে পান পাত্রে অমৃত পান করতে। এই তো তোকে বলেছে? হুম, সবই বলে। আকাশ থেকে কে নেমে আসে জানিস? কে? আমি। তার মানে তোর হাতেই মারা যাবে মারিয়া? হুম, বাস্তব আর স্বপ্নের মধ্যে কোনো মিল থাকে না। পানপাচে যে আমি অমৃত দিয়েছিলাম তাকে, সেটা ছিল আমার ভালোবাসা। সে ভালোবাসা পেয়ে সে চিরঞ্জিত হবে। তুই তোর স্বপ্নের ব্যাখ্যা মারিয়াকে বলেছিস? হুম, এখনো বলিনি। ও তোকে তার মেষপালের স্বপ্নের কথা বলেছে? হুম। মজার কথা কি জানিস, ওই স্বপ্ন আমিও দেখি। রবিন, তুই এই অলিক স্বপ্ন দেখা বাদ দে, মারিয়া তোকে ভালোবাসে না। তোকে বলেছে? হ্যাঁ, মারিয়াকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলল যে না। সরাসরি না বললো? না, তা বলেনি, তবে ও বলল একজনকে ভালোবাসে। আমি জিজ্ঞেস করলাম যে তুই কিনা, ও বলল যে না, নামটা রহস্যের মধ্যে থাক। আমি এখন তোকে একটা কথা বলি। বল। আমার কথাই বলেছে। আসলে মারিয়া একটু রহস্য করে কথা বলে, তো ওর কথার অর্থ তুই বুঝবে। রবিন, বন্ধু হিসেবে তোকে একটা ভালো উপদেশ দেব। কি উপদেশ? ভাগের ডায়মন্ড নিয়ে তুই বিদেশে চলে যা। তুই ডায়মন্ডগুলো বিক্রি করলে 2 কোটি টাকার বেশি পাবি। ওখানে যা নতুন বিজনেস স্টার্ট কর, তারপর সুযোগ পেলে একটা বিদেশিনীকে বিয়ে করে ফেল, সংসার শুরু কর। তাহলে শাবাজ খান তোকে কোনোদিন খুঁজে পাবে না। আর তুই কি করবি? আমিও বিদেশে পাড়ি দেব, তবে তার আগে বাবা মার খুনের প্রতিশোধ আগে নেব, তারপর। আমি তোকে একটা কথা বলি আশিক, আমি মারিয়াকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি ওকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি, একটা সুন্দর স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি তার সাথে থাকবো। আমি ডায়মন্ড চাই না, আমি মারিয়াকে চাই। মারিয়াকে গাধার মতো কথা বলিস না, চল মারিয়ার কাছে যাই। কেন? ডায়মন্ডের ন্যায্য হিসাব চাইতে? বললাম না আমি হীরা চাই না, আমি চাই মারিয়াকে, শুধু মারিয়া। মারিয়া আমার কাছে হীরা ছিল মূল্য। কি যেন একটা শব্দ পেলাম, কেউ এসেছিল? কেউ নেই। তুই বেশি সাবধানতা অবলম্বন করছিস তো, তোর কান বাজছে। আসি।
তুমি এখনো বসে আছো? সবকিছু তো শেষ। জি না স্যার, সবকিছু এখনো শেষ হয়ে যায়নি, কারণ মানিয়া ম্যাডাম বা রবিন যে কোনো সময় মোবাইল অন করতে পারে। আমার কাছে ট্র্যাকিং ডিভাইস আছে, এটা মারিয়া জানত, এই জন্য ওর ফোন বন্ধ করে রেখেছে, হয়তো বা নষ্ট করে ফেলেছে। যদি নষ্ট না করে স্যার, যদি মোবাইলটা একবার অন করে, এই সম্ভাবনাটুকুই তো আমাদের এক বুক আসে স্যার। ভালো বলেছ, কিন্তু কতক্ষণ বসে থাকবে তুমি? যতক্ষণ আলো না দেখতে পাই স্যার। তুমি 24 ঘন্টা ডিউটি করবে? ইমার্জেন্সি টাইম, ডিউটি তো করতেই হবে স্যার। তাছাড়া আপনাকে এত বড় বিপদে ফেলে কি করে আমি যাই স্যার? তুমি আমার কেউ না, অথচ তুমি আমাকে একা ফেলে যেতে চাইছ না। আর আমার সন্তানের মতো জীবন, তুমি কোথায় থাকো স্যার? মিরপুর। তোমার মা বাবা চিন্তা করবেন না তোমার জন্য? না স্যার, আমার জন্য চিন্তা করার কেউ নেই, কারণ আমার মা বাবা দুজন একজনও বেঁচে নেই। আমি মিরপুরে একটা মেসে থাকি। আজ থেকে তুমি আমার এখানে থাকবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মারিয়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, একটু শপিং এ যাব। আগামী সপ্তাহে তুই সাউথ আফ্রিকা যাচ্ছিস, সাথে থাকবে আশিক এবং রবিন। সাউথ আফ্রিকা কেন ভাইয়া? 85 ক্যারেটের হীরা নিয়ে আসার জন্য। ও মাই গড, এটা তো অনেক বড় চালান, আমাকে বরং বাদ দাও। তোর নেতৃত্বে তো টিমটা যাবে, তোকে বাদ দিলে হবে? মিশনটা সাকসেসফুল হলে আমাদের 1.5 কোটি টাকা লাভ হবে। আমি ডিসিশন নিয়েছি, কমিশন ছাড়াও লাভ থেকে 50 লাখ টাকা আমি তোর অ্যাকাউন্টে রেখে দেব। স্মাগলিং করা অনেক বড় ক্রাইম ভাইয়া। বোকার মতো কথা বলিস না, স্মাগলিং ইজ এ ট্রেড। ইললিগাল ট্রেড? লিগাল ইলিগাল রিলেটিভ ওয়ার্ডস। এদেশে যেটা লিগাল অন্য দেশে সেটা ইলিগাল, বুঝতে পেরেছিস? এক এক দেশের শাসক গোষ্ঠী নিজেদের সুবিধার জন্য এক এক রকম আইন করে নেয়। স্মাগলিং পৃথিবীর সব দেশে, সব আইনে ইললিগাল। ন্যায় অন্যায় বিচার করে আজকাল বেঁচে থাকা যায় না মারিয়া। ভাই তুমি তো অনেক প্রপার্টি করেছো, তোমার এত টাকা পয়সার কি দরকার? ভাই প্লিজ, এসব ছেড়ে একটা নর্মাল লাইফে তুমি ব্যাক করো না কেন? প্রশ্নই আসে না। অনেক কষ্ট করে আমি দেশে বিদেশে আমার এই সাম্রাজ্য গড়ে তুলেছি। আমার মৃত্যুর পরে এই সাম্রাজ্যের মালিক হবি তুই, আর তুই যদি এই সমস্ত কথা বলিস তাহলে কি করে চলবে? আচ্ছা, তোমার কাছে গেস্ট হাউসটা কেমন লাগছে? ভালো। আমি তো ভাবছি সেজানের কাছ থেকে এটা কিনে নেই। তুমি কি এখানে খামার বাড়ি করতে চাও? আর এইটুকু জায়গার মধ্যে খামার বাড়ি করবো কি করে? খামার বাড়ির জন্য শত শত একর জমি লাগে। তাছাড়া আমি চিন্তা করছি একা তো আমার পক্ষে সম্ভব না এটা করা, তাই আমরা 3 জন মিলেই করি। তুমি যে স্বপ্নের কথা বলেছ তাতে তো একজনের কথা উল্লেখ করা আছে, আমরা তো 2 জন। আমি যার কথা বলেছি সে হচ্ছে আমার হাজবেন্ড, আর তোমরা 2 জন হচ্ছে আমার ফ্রেন্ড। কি বিভ্রান্ত হয়ে গেলে? আচ্ছা মারিয়া, এই যে আমাকে যে বিভ্রান্ত করলে, কি মজা পাবো বলো তো? আচ্ছা তুমি একটু রুমে চলো তো। কেন? ডায়মন্ড গুলো বের করো। ডায়মন্ড বের করতে হবে কেন? 3 ভাগে ভাগ করে নি, সেরকমই তো কথা ছিল। হ্যাঁ, কিন্তু 10টা ডায়মন্ড কিভাবে 3 ভাগ করব, সেটা করা যাবে না। যাবে, তুমি একটা বেশি নিলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে, 3 জনের মধ্যে সমান ভাগ হবে। কিভাবে? ডায়মন্ড বিক্রি করে সেই টাকাটা 3 ভাগ করলে হয়ে গেল। কিন্তু এখানে ডায়মন্ডগুলো বিক্রি করবে কিভাবে? আমার কাছে বায়ার আছে,
কালই আমি তার সাথে কথা বলবো। কিন্তু মারিয়া, রবিন তো ডায়মন্ডের ভাগ নিতে চায় না। নিতে চায় না বললে তো আর হবে না, ওকে ভাগ নিতেই হবে, বিকজ আমি ফেয়ার থাকতে চাই। রুমে গিয়ে দেখি আমরা। সেজান ড্রয়িং রুমে। ও ড্রয়িং রুমে কি করছে? আরে টিভি অন করে ঘুমাচ্ছে। দ্যাট মিন্স শেজানকে সন্দেহ করার কোনো কারণ নেই। তোরের উপদ্রব হচ্ছে। আচ্ছা এই ডায়মন্ডের গন্ধ কেউ পেয়ে গেল না তো? মারিয়াকে পেয়েছ? জি না স্যার। স্যার আপনাকে একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। বলো। স্যার আপনার কি মনে হয় মারিয়া ম্যাডামকে আত্মসাত করার জন্য পালিয়েছে? এখন তো তাই মনে হয়। স্যার মারিয়া ম্যাডাম তো জানে আপনার যত সম্পত্তি একদিন তারই হবে, তাহলে মাত্র 6 কোটি টাকা নিয়ে নিয়ে উনি পালাবেন কেন? কেন পালিয়েছে? আপনার উপরে চাপ প্রয়োগ করার জন্য স্যার। কিসের চাপ? স্যার মারিয়া ম্যাডাম চান আপনি পাপের পথ থেকে সরে আসুন। পাপ? তোমার কি মনে হয় আমি পাপ করছি? জি মনে হয় স্যার। তাহলে আমার সঙ্গে তুমি এখনো কাজ করছো কেন? জীবিকার তাগিদে। আর ম্যাডাম আপনার সাথে কাজ করছো ভালোবাসার তাগিদে। স্যার আমার মনে হয় আপনি যদি এই পাপের পথ থেকে সরে আসেন ম্যাডাম আপনার কাছে ফিরে আসবে। তুমি কি করে জানো যে স্মাগলিং ছেড়ে দিলে মারিয়া ফিরে আসবে? স্যার ম্যাডাম আমাকে অনেকবার বলেছে, আপনার সাথে কাজ করে আমিও পাপের পথে চলে যাচ্ছি। আমাকে অনেকবার বলেছে আমি যেন চাকরি ছেড়ে দিই। স্যার স্যার এখনো সময় আছে, আপনি সুস্থ জীবনে ফিরে আসুন। তুমি যদি আমার মারিয়াকে ফিরিয়ে আনতে পারো, আমি কথা দিলাম এই অন্যায়ের পথ আমি ছেড়ে দেব। এই ধন সম্পদ কিছুই কিছুই আমি চাই না, শুধু শুধু আমার মারিয়াকে আমি চাই। শুধু আমার বোন না, আমার সন্তান, আমার সবকিছু। ওকে ছাড়া তুমি বাঁচব না, একদম বাঁচব না, একদম না। টুপিটা আনতে গেছিলাম।
কেন, কিছু কিনবে নাকি? হ্যাঁ, একটা মোবাইল সেট কিনতে হবে। গাজীপুর শহরে গেলে ওখানে ভালো মোবাইল কিনতে পাওয়া যাবে। না, আমার ভালো দরকার নেই, মানে কাজ চললেই হলো। আমার তো দ্রুত মোবাইল, তুমি চাইলে একটা নিতে পারো। সিম তো অন্তত কিনতে হবে, সেটা তো কাছের দোকানেই পাওয়া যাবে। ওকে ফাইন, আমি তাহলে টাকা নিয়ে আসছি। আরে সিম কিনতে আর ক টাকা লাগে, আমি নিয়ে আসছি। ড্রাইভার কাল রাতে গেস্ট রুমে এসেছিল? না, কাল রাতেও গাড়িতে ঘুমিয়েছিল, কিন্তু কোন একটা কারণে কানটুপিটা ফেলে যায়, আজ নিতে এসেছিল। তাহলে তোকে বিদায় করে দেওয়াটাই ঠিক হবে, আজ সন্ধ্যাকে বিদায় করে দিব। সন্ধ্যায় কেন, এখনই বিদায় করলে ক্ষতিটা কি? আজ বাইরের সাথে দেখা করতে যাব না, গাড়িটা লাগবে। আজিজ ভাই, আমার মনে হয় ওরা হোটেল রিসোর্ট বা গেস্ট হাউসে ওঠেনি। আরিফের কথায় যুক্তি আছে, এ পর্যন্ত আমরা আটটি হোটেল রিসোর্ট গেস্ট হাউস চেক করেছি, কোনোটিতেই ওদের খুঁজে পাওয়া যায়নি। আরো চারটি গেস্ট হাউস দেখতে বাকি আছে, সেগুলো দেখে আমরা সিদ্ধান্ত নেব। আপনি যা বলেন, তবে আমার মনে হয় আমরা মরিচিকার পিছনে ছুটছি। ওদের হাতে 6 কোটি টাকা ডায়মন্ড, ডায়মন্ড ওদের সেল করতেই হবে, আর সেজন্য ওদের ঢাকায় যেতেই হবে। গ্রামগঞ্জে ওরা এত টাকা ডায়মন্ড বিক্রি করতে পারবে? বাকি গেস্ট হাউস গুলো চেক করে ব্যাপারটা আমি বসকে জানাবো। খামার বাড়ি দিতে যাচ্ছ, এটা কোন জেলায় দিবে? ওর সাথে সিদ্ধান্ত নিয়ে তারপরে বলবো। ওর সাথে যখন করবে তখন আমাদের প্রয়োজনটা কি? আসলে একটা খামার বাড়ি করা তো আসলে চাকরিখানি কথা না, অনেক মানুষ লাগবে, তোমাকেও লাগবে। খামার বাড়িতে আমার ইন্টারেস্ট নেই, আমি বরং চিটাং চলে যাব। চিটাং কেন? চিটাং এ আমার এক মামা থাকে, গার্মেন্টস এর ব্যবসা করে। তুমিও কি তার সাথে গার্মেন্টস এর ব্যবসা করবে? হ্যাঁ। কি মামার কি কোনো মেয়েটে আছে নাকি? তা তো আছেই। আমার চেয়ে সুন্দর? তোমার চেয়ে সুন্দর না হলেও তোমার চেয়ে কম নয়। তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? রাগ করবো কেন? সেটা জানি না, তবে তোমার কণ্ঠস্বরে বোঝা গেল যে সেখান থেকে রাগ ঝরে ঝরে পড়ছে। তোমার উপর রাগ নেই, আমি নিজের উপর রেগে আছি। কেন? গুড মর্নিং। গুড মর্নিং। রবিনকে দেখে কি মধুর হাসিটা দিল মারিয়া। ব্রেকফাস্ট করেছো? ব্রেকফাস্ট? আমি তোমাকে ছাড়া ব্রেকফাস্ট করব কি করে? দীক্ষিতা কাকে বলে? আমি জানি রবিন, তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, সেই কারণেই তোমার জন্য স্পেশালি আমি ডাইনিং এ ব্রেকফাস্ট রেডি করে রেখেছি। ওয়াও, সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ মারিয়া। এ আশিক, তুই তো এতক্ষণ ওর সাথেই ছিলি, আমি একটু মারিয়ার সময় নিতে চাই। মারিয়া তার সময়ের বাজার বসায়নি, জোর কাছ থেকে সময় কিনে নিবি। তাই মনে হলো? সরি সরি সরি, খুবই সরি, আমি চলে যাচ্ছি। তাহলে বিয়ে করো, রবিনের কাছে সময় বিক্রি করো। আশ্চর্য, আমার কাছে সময় বিক্রি করতে যাব কেন? আমি আমার সময় রবিনকে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মারিয়া। তুমি আজকে ওকে বুঝিয়ে দিয়েছো যে তার প্রতি তোমার কোনো সিম্প্যাথি নেই। তুমি কিছু না বললে আমি বুঝতে পারি তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি কতটুকু ভালোবাসো? আমি আসলে মারিয়া, আমি তোমাকে কতটুকু ভালোবাসি
সেটা বলার মতো ভাষা আমার জানা নেই। সত্যি বলছো? কেন, তোমার প্রতি আমার যে অ্যাফেকশন, আর আমি যে তোমার জন্য এত কাজ করি তুমি বুঝো না। হ্যাঁ বুঝি তো, এই যে আমি তোমাকে যখন যা বলি তুমি কখনোই আমাকে সেটার জন্য না করো না, বরং আমার মাঝে মাঝে মনে হয় যে আমি তোমার উপর অবিচার করছি। এর কারণটা কি জানো? কি? তোমার আমার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কোনো ফাঁক না। আসলে রবিন, তোমাকে পছন্দ না করে কোনো উপায় নেই। ইউ আর রিয়েলি ইউনিক। আমাদেরকে খুঁজে দেখতে হবে যে এখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে, খুঁজে পাওয়া যাবে। সেটা খোঁজা যাবে, আগে টাকাটা তো হাতে আসুক। টাকা তো পাচ্ছি, আজ হোক কাল হোক টাকা পাচ্ছি, কিন্তু জায়গা খুঁজতে সময় লাগছে। আমি ঠিক বুঝলাম না যে খামার বাড়ি করার ব্যাপারে তুমি এত ইন্টারেস্টেড কেন? তুমি বলেছিলাম না তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন। মানে? মানে আমিও খামার বাড়ি করার স্বপ্ন দেখি মারিয়া। সত্যি বলছো? মারিয়া শোনো, একটু আগে ড্রাইভারকে দেখলাম গেস্ট হাউস থেকে বের হয়ে যেতে। আমার মনে হয় ড্রাইভার তোমার রুমে ঢুকেছিল। ড্রাইভার? হ্যাঁ।
আমি দেখছি। আশিক, তোকে আমি একটা অ্যাডভাইস করি। হ্যাঁ, কি অ্যাডভাইস বল। তুই ডায়মন্ডের টাকা নিয়ে বিদেশে চলে যা, কারণ মারিয়ার সাথে বিয়ে যে সময়ের ব্যাপার। সব ঠিক আছে, ভালো করে চেক করেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে চেক করে দিয়েছি, কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে। এ মারিয়া, ডায়মন্ড গুলো একবার দেখাও তো। ডায়মন্ড গুলো চুরি হয়নি তো? তুমি সেই ব্যাপারে নিশ্চিত থাকো। আমি নিশ্চিত হতে চাই মারিয়া, দেখাও। আশিক, তুই মারিয়ার কথা বিশ্বাস করছিস না কেন? নিরাপত্তার প্রশ্ন। আচ্ছা মারিয়া, দেখাও না, দেখাতে অসুবিধা কি? অসুবিধা আছে। আরে তুই এত চামচামি কেন করছিস? কি বলি তুই? আই আই রবিন, রবিন ছাড়, ছাড়ো ওকে, ছাড়ো, কি হচ্ছে সব? আই চলো আমরা বাইরের সাথে দেখা করে আসি। চলো চলো চলো। আপনারা যাদের খুঁজছেন তাদের নাম মারিয়া, আশিকা, রবি। কই না তো, এই নামে কেউ তো আসুন। তাই আপনারা চেক করেছেন? আপনি এখানে দাঁড়ান। মানে আমরা আসলে এখন সবাই কিছুক্ষণ পর টাঙ্গাইল চলে যাব, তাই আপনাকে প্রয়োজন হচ্ছে না। ম্যাডাম, তাহলে আমি টাঙ্গাইল পৌঁছে দিই ম্যাডাম। না না, আমাদের জন্য আসলে আরেকটা গাড়ি আসবে। আপনার কত টাকা হয়েছে ম্যাডাম? 8,000। এখানে 10 আছে, বাকি 2,000 টাকা আপনার বকশিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন। মারিয়া, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। অযথা প্রশংসা করা এক ধরনের ফ্ল্যাটারি, আর আমি ফ্ল্যাটারি একদম পছন্দ করি না। তুমি মাইন্ড করলে আমি আশা করব রবিন যে তুমি একটু ব্যক্তিত্ববান হওয়ার চেষ্টা করবে। আমি তাহলে বাইরের সাথে দেখা করে আসি, তোমরা থাকো। আমরা কি সাথে আসবো? না না, বাইর আমাকে শর্ত দিয়েছে যে আমি যেন তার সাথে একলা দেখা করতে যাই। সো তোমরা থাকো, দেখাচ্ছি, বাই। যার জন্য করি চুরি সেই বলে চোর। মারিয়া আমাদেরকে সাথে নিল না কেন বলতো? জানি না, কিছু জানি না। বাইরের সাথে কি কথা হয়েছে আমরা তো জানি না। এমন হতে পারে যে ডায়মন্ড গুলো মারিয়া বিক্রি করে এখনই টাকাগুলো নিয়ে নেবে। হয়তো নাও ফিরতে পারে। যদি ও বাইরের সাথে চলে যায় তাহলে? সম্ভব, ডায়মন্ড গুলো ওর সাথেই আছে। ও মাই গড, হয়তো বাইরটা আর কিছু না, ওর প্রেমিক আসছে, ও তার সাথে মারিয়া চলে যাবে। কি বলিস? হ্যাঁ, তুই এখন বুঝতে পারছিস যে মারিয়া তোকে ভালোবাসে না? বুঝতে পারছিস তুই? আশিক,
আমার মহামুক্তি ঘটেছে। আমি আবেগকে প্রশ্রয় দিতে গিয়ে আমছালা দড়টা হাতে গিয়েছিলাম। হ্যাঁ, প্রশংসা করলি উল্টো একটা অপমান করে দিল। না শিক, আমাদের ডায়মন্ড খুঁজে বের করতে হবে। চল, ও কোথায় যাচ্ছে দেখি। চল দাঁড়া এদিক যা। কতদিন পরে আমি তোমার সামনাসামনি দেখলাম, তাও এইরকম একটা সুন্দর জায়গায়। আসলে আজমল ভাই আজকে আমার একটু বেশি সময়। আরে কি কয়, হ্যাঁ আমি তো মনে করছিলাম তোমার লইয়া আজকে হারা দিন, আমি ঘুরে ফিরে আসবো। অন্য একদিন হবে। এবার আসল কথা আসি। আরে আসল কথা আর কি, তুমি যেটা করবে ওইটাই দিয়ে হইব। এই শাহবাজ ভাই কেমন আছে? আসল কথা হচ্ছে কি, আমার কাছে ডায়মন্ড আছে। তুমি নিজেই তো একটা ডায়মন্ডের টুকরা। আমরা একটু সিরিয়াস হই। আমার কাছে 85 ক্যারেটের ডায়মন্ড আছে। কত কইলা? 85 ক্যারেট। কোকি পাইলা কই? সাউথ আফ্রিকা থেকে এনেছি। আপনি কিনবেন? আরে তুমি খুশি হইলে কিনুম না কেন? হ্যাঁ কও কও, তুমি কত চাও? খুব বেশি না, অনলি 7 কোটি। 7 কোটি? কারো আরে হিসাবটা করে দাও। না একটু বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, 50 লাখ কম দেন। 50 লাখ কম? আচ্ছা এটা কি লগে আছো? কেন, এত দামি মাল 20 টাকার হিসাব আসল নকল দেখা লোন লাগবো না? আপনার গাড়িতে চলুন। জিনিস তো খাসা, 6.5 কোটি পাইবা। কবে নিবেন? যাই ঢাকা, যে এত টাকা বসে জোগাড় করুন লাগবো নাকি? আচ্ছা আসবেন ভাই, একটা ছোট রিকোয়েস্ট আপনাকে। হ্যাঁ, আমি যে আপনার সাথে দেখা করেছি বা আমি যে আপনার কাছে ডায়মন্ড সেল করছি, এটা প্লিজ ভাইয়াকে বলবেন না। কেন? আসলে আমি এখন আর ভাইয়ার সাথে নেই। বলো আজিজ। বস, গাজীপুরের সমস্ত হোটেল রিসোর্ট আর গেস্ট হাউস আমি খুঁজেছি কিন্তু কোথাও ওদের পাই। পাও জানি বললে তো হবে না আজিজ, হীরা আমার চাই। কোত্থেকে আনবে, কেমন করে আনবে আমি জানি না, প্রয়োজনে প্রতিটি বাড়ি খুঁজতে হবে। তা কি করে সম্ভব বস? সম্ভব করতে হবে। ওকে বস। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, আসুন। বসুন
হীরা পাওয়া যায়নি। কোনোদিন পাওয়া যাবে বলে তো মনে হয় না। কোথায় পালাবে ওরা? ভারতের প্রতি সারা দেশ আমি চষে ফেলব। তাহলে খান সাহেব, আমার একটা ব্যবস্থা করুন। রসুন, আমি চেক দিচ্ছি। একমাত্র কাজ কি? কি আবার কাজ? মারিয়ার কাছ থেকে ড্যামগুলো আমরা কেড়ে নেব। তারপর? তারপর তুই আর আমি দুজন মিলে ভাগাভাগি করব। দেখছ, আমরা শামাসুদের কাছে ফিরে যাব আর বলবো মারিয়া ডায়মন্ড নিয়ে পালিয়ে গেছে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। রাইট, মারিয়ার ছলনায় আর ভুলবি না। মারিয়া কেন? এখন আমার মাথায় আর কোনো নারীর প্রেম ঢুকবে না। এখন আমার মাথায় শুধু ডায়মন্ড, শুধুই ডায়মন্ড। আমরা তোমাকে বিশ্বাস করি না। তুমি আমাকে বিশ্বাস করো না? না। আশিক, তুমি? আমিও না। ডায়মন্ড গুলো বের করো। আমি বায়ার ঠিক করে ফেলেছি, সে 6.5 কোটি টাকা দিয়ে আজও হয়েছে। বাজে কথা সব তুমি বানিয়ে বানিয়ে বলছো। সব তোমার কথা বলছি, তুমি আমাদের দুজন ছেলে পুতুল বানিয়েছো। এসব কি কথা বলছো তুমি? আচ্ছা আশিক, তুমি ডায়মন্ড গুলো বের করো। হ্যাঁ, ডায়মন্ড বের করো। হ্যালো, কাঠা মারিয়া নাই? আমি পরে ফোন করব। শুনুন, আমাকে বলতে পারেন, আমি মারিয়ার পার্টনার। মারিয়ার পার্টনার? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কখন যায়? শুনেন, আপনি কয়েন যে টাকা পয়সা যোগার যন্ত করে সব রেডি করে রাখছি, কালকে সকালে আপনারা চলে আসেন মালয়া। ঠিক আছে। কি বলেছে? মারিয়া আজমল সাহেবকে ডায়মন্ড গুলো দেয়নি। এই শোন আশিক, আজমলের কথা বিশ্বাস করবে না, ওই নিশ্চয় শিখিয়ে দিয়েছে সব। তবে আমি বাইরে থেকে আসার পর তুই এই রুমের আশেপাশে ঘুরঘুর করছিলি,
আমি ছিলাম ওয়াশরুমে, মারিয়া ছিল পার্কে। এই একদম বাজে কথা বলবি না, আমিও তো বলতে পারি। তুই ওয়াশরুমে নাম দিয়ে এখানে আসিসনি তো? রবিন সীমা ছাড়িয়ে যাচ্ছিস কেন? সীমা কিন্তু তুই ছাড়িয়ে যাচ্ছিস। আয় মারিয়া, মারিয়া, মারিয়া।